নমস্কার ওটিজি বাংলা, আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন যে বর্তমানে লকডাউন পিরিয়ড চলছে, আর এই লকডাউন পিরিয়ডের জন্য ভারত সরকারের পক্ষ থেকে একদম বিনামূল্যে কিন্তু লকডাউন সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আর এই লকডাউন সার্টিফিকেটের জন্য কোনো ফিজ লাগবে না। আর এই লকডাউন সার্টিফিকেট কিন্তু আপনারা যে কেউ ডাউনলোড করতে পারেন, এর জন্য কোনো কাস্টেরও ব্যাপার নেই, কোনো ইকোনমিক্যাল কন্ডিশনেরও ব্যাপার নেই, সকলেই কিন্তু আপনারা এই লকডাউন সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। আর এই সার্টিফিকেট কিন্তু আপনারা মোবাইল থেকেও বা ডেস্কটপ থেকে যেখান থেকে খুশি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে ভারত সরকারের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া লকডাউন সার্টিফিকেট আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন আপনার মোবাইলে বা ডেস্কটপে। তবে মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওর ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ওটাতে প্রেস করে রাখুন, এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর নোটিফিকেশনের যে বেল আইকন আসবে সেখানে ক্লিক করার পর নোটিফিকেশন ফর অলে ক্লিক করে রাখুন। তাহলে আগামী দিন ওটিজি বাংলা যে সমস্ত সরকারি বেসরকারি প্রকল্প এবং বিভিন্ন টেকনিক্যাল আপডেটের ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন আপনারা মেলে পেয়ে যাবেন, এবং সেই ভিডিওটি দেখে কিন্তু উপকৃত হতে পারেন। তো চলুন দেখা যাক ভারত সরকারের বিনামূল্যে লকডাউন সার্টিফিকেট আপনি কিভাবে ডাউনলোড করবেন। দেখুন, এই লকডাউন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে রাখছি আমি, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসবেন। আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে ডেসক্রিপশনের লিঙ্কটি কপি করে গুগল ক্রোমের ব্রাউজারে দিয়ে ওপেন করবেন, অথবা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে গুগল ক্রোম দিয়ে ওপেন করবেন, তাহলে আপনারা এই পেজে চলে আসবেন। তো আপনারা যদি মোবাইল থেকে ওপেন করেন খানিকটা ঠিক এইরকম দেখতে লাগবে এই পেজটা। তো আমি এখন ডেস্কটপ থেকে আপনাদের করে দেখিয়ে দিচ্ছি, বিষয়টা কিন্তু সেমই, যে স্টেপসগুলো থাকবে মোটামুটিভাবে সেম। এবং এই পেজে আসার পর আপনাদের যেটা করতে হবে, এই যে টেক প্লিজ, এই টেক প্লিজে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখন ক্লিক করছি এখানটায় ক্লিক করার পর আপনার এই যে ডিটেলসগুলো, এই ডিটেলসগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। যেমন প্রথমেই দেখুন আপনার যে নামের স্যালুটেশন সেটা আপনারা দেবেন মিস্টার মিসেস বা শ্রী শ্রীমতী বা শেখ, যেটা হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে আদার্স যেগুলো নেই সেগুলোর জন্য আদার্সটায় ক্লিক করবেন, এবং আদার্সটায় ক্লিক করে আপনি কিন্তু এখানটায় সেটা এন্ট্রি করে দিতে পারবেন। তো আমি এখন এখানে থেকে শ্রীটা সিলেক্ট করলাম এবং আমার নামটা এখানে লিখব। আমি পূরণ করার আগেই আপনাদের টোটাল ফর্মটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল ফিমেল যেটা হবে সেটা আপনি সিলেক্ট করলেন। তারপর এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর ক্যালেন্ডারটা চলে আসবে, এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো আপনি এখান থেকে দেখুন আপনার সালটাও চেঞ্জ করে নিতে পারবেন, এখান থেকে যে মাসটা সেটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এখানে আপনি আপনার পিনকোডটা দেবেন, যেটা আপনার এলাকার পিনকোড সেটা দেবেন। তারপর এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করবেন। তো স্টেট সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনি এখানে আপনার যে বৈধ ইমেল আইডি সেই বৈধ ইমেল আইডিটি দিয়ে দেবেন, এবং বৈধ ইমেল আইডিটা দেওয়ার পর আপনি এখানে আপনার মোবাইল নম্বরটা পুট করবেন, এবং মোবাইল নম্বরটি পুট করার পর আপনি এখানে প্রসিড ফর ল্যাঙ্গুয়েজ সিলেকশন এখানটাতে ক্লিক করবেন। তো আমি এখন এই ফর্মটি পূরণ করে প্রসিড ফর ল্যাঙ্গুয়েজ সিলেকশনে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ একদম সার্টিফিকেট ডাউনলোড করে কিন্তু আমরা দেখিয়ে দেবো যে কীভাবে আপনি ডিজিটাল সার্টিফিকেটটি পেয়ে যাবেন, সেটা কিন্তু সম্পূর্ণ দেখানো থাকবে। তো এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে যে এই সার্টিফিকেটটা নিয়েই কী হবে। তো এক্ষুনি বলা যাচ্ছে না এই সার্টিফিকেট নিয়ে কী হবে, হয়তো বা আগামী দিন কোনো কাজেও লাগতে পারে। তো গভর্নমেন্টের পক্ষ থেকে যখন বিনামূল্যে এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তো সার্টিফিকেটটা নিয়ে রাখাই যেতে পারে। তো দেখুন, এখানে আমি আমার টোটাল ডিটেলসটা ফিল আপ করে দিয়েছি, এবার প্রসিড ফর ল্যাঙ্গুয়েজ সিলেকশনে ক্লিক করছি। দেখুন, এখান থেকে আপনি আপনার যে ল্যাঙ্গুয়েজটা অর্থাৎ সার্টিফিকেটে যে ল্যাঙ্গুয়েজটা থাকবে সেই সার্টিফিকেটের ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে হিন্দি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, তো আমি ইংলিশটা সিলেক্ট করলাম, এবং এখানে যে রিড প্লিজ এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আপনার কাছে এই অঙ্গীকারটি এসেছে, এই অঙ্গীকারটি আপনারা পড়ে নেবেন যে 21 দিন লকডাউন পিরিয়ড চলছে, তার জন্য যে গভর্নমেন্টের দেওয়া রুল সেগুলো আপনারা সব ফলো করে চলছেন। তারপর এখানে আপনি প্লিজ ডে ক্লিক করবেন। প্লিজ ডে ক্লিক করার পর আপনি যে মোবাইল নম্বর দিয়েছিলেন আগের ফর্মটাতে, সেখানে কিন্তু আপনার একটা ওটিপি দেখবেন চলে যাবে, সেই ওটিপিটি আমারও চলে এসেছে এখানে। সেই ওটিপিটি দেখে দেখে আপনারা কিন্তু এখানটায় পুট করবেন। তো আমিও এখন সেই ওটিপিটি দেখে দেখে আপনাদের সামনেই পুট করে দেখিয়ে দিচ্ছি। তো এটা ছিল আমার ওটিপি, এবং এখান থেকে আমি সাবমিট বটনে ক্লিক করলাম। সাবমিট বটনে ক্লিক করার পর কিন্তু আমার সামনে যে আমার সার্টিফিকেট সেটা কিন্তু অলরেডি চলে এসেছে, এবং এই সার্টিফিকেটটি আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু একটা ইউনিক বারকোড দেওয়া আছে, এবং এটি সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে দপ্তর সেই দপ্তর থেকে কিন্তু দেওয়া হচ্ছে। এবং এই সার্টিফিকেটটি আপনারা ইচ্ছে করলেই সেন্ড সার্টিফিকেট টু ইয়োর মোবাইল বা কোনো ইমেলের মাধ্যমে, বা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন, বা ফেসবুকে শেয়ার করতে পারেন, বা টুইটারে শেয়ার করতে পারেন। সব অপশনগুলোই কিন্তু এখানে মজুদ আছে। তো আপনার যেটা মন যাবে সেটা কিন্তু আপনি করে রাখতে পারেন। তো আমি এখন প্রিন্ট অ্যান্ড ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলাম, তো দেখুন ডাউনলোড জেপিজি ভার্সনে এই সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেছে।
এবং এই সার্টিফিকেটের মাঝখানে কিন্তু আপনার যে নাম সেই নাম কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ আছে। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম লকডাউন সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনারা যদি লাইক দেন তবেই নতুন ভিডিও বানাবার ইন্সপিরেশন পাই আমরা। আর যদি এই লকডাউন সার্টিফিকেট ডাউনলোডের প্রসেস সম্পর্কে কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করুন। আর বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীদের এই লকডাউন সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো সাবজেক্টের সাথে। টাটা।